ইসরায়েল বিরোধী বিক্ষোভের আশঙ্কায় ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সঙ্গীত প্রতিযোগিতার এবারের আয়োজক সুইডেন। এর মধ্যেই প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে প্যালেস্টাইনপন্থীরা। তবে আয়োজকরা বলছেন, এই আয়োজনের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। সুইডেনের মালমো শহর ইউরোভিশন সং কনটেস্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই আয়োজনে ইসরায়েলের শিল্পীদের অংশ নেওয়ার কথা রয়েছে, তাই ইসরায়েল বিরোধী প্রতিবাদের সমাবেশের আশঙ্কায় বড় ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে শহরের পুলিশ ডিপার্টমেন্ট। আয়োজকরা আশা করছেন প্রায় 200 মিলিয়ন মানুষ অনুষ্ঠানটি উপভোগ করবেন। এ উপলক্ষে মালমো শহরে প্রায় 100,000 মানুষের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এ মাসের শুরুতে মালমো সিটি হলের বাইরে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার স্থানের বাইরে ইসরায়েল বিরোধী বড় ধরনের একাধিক বিক্ষোভের পরিকল্পনা করেছে প্যালেস্টাইন পন্থীরা। ইতোমধ্যে শহর জুড়ে প্রতিবাদের ব্যানার পোস্টার লাগানো হয়েছে। মালমোর প্যালেস্টাইন বংশোদ্ভূত বাসিন্দা ওরা কাদোরা একজন বিক্ষোভ সংগঠক। ইসরায়েলের অংশগ্রহণ চারপাশের মানুষ মেনে নিতে পারছে না। তাদের মনে ইসরায়েলের প্রতি রাগ ও ক্ষোভ রয়েছে, কারণ ইসরায়েল গাজার মানুষের প্রতি অন্যায় করছে। এই প্রতিযোগিতার আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন বা ইবিইউ। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বানে সাড়া দেয়নি তারা, কিন্তু ইউক্রেনে আগ্রাসন চালানোর ঘটনায় 2022 সালে রাশিয়াকে নিষিদ্ধ করে ইবিইউ। হ্যারিকেন গানের জন্য ইসরায়েলি প্রতিযোগী ইডেন গোলানের প্রতি দর্শকদের মনোযোগ থাকবে বলে আয়োজকরা মনে করছেন। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অক্টোবর রেইন গানের লিরিকে পরিবর্তন আনতে সম্মত হতে হয়েছে ইসরায়েলের এই শিল্পীকে, কারণ ওই গানের লিরিকে অক্টোবরের 7 তারিখে ইসরায়েলে হামাসের হামলার ঘটনা উল্লেখ ছিল। সুইডেন নেটোর সদস্য পদ পাওয়ায় রাশিয়ার সাথে দেশটির উত্তেজনা বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর হবে বলে পুলিশ জানিয়েছে। প্রতিযোগিতার এক্সিকিউটিভ প্রোডিউসার আবা অ্যাডেলসন বলেন, তাদের মনোযোগ 80টিরও বেশি দেশ থেকে আসা দর্শকের দিকে। মে মাসের 7 থেকে 11 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সঙ্গীত প্রতিযোগিতা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।